হোমিও দর্পণের পক্ষ থেকে বিশেষ একটি ক্লাস নিয়ে আসছি। এবং এখানে আমি এর আগেও বলেছি, এই যে কেসটা দিয়ে আলোচনা করব, এই কেস রেকর্ড সিমটম বার করা এইগুলো নয়। কতগুলো জায়গা এমন আছে হোমিওপ্যাথি যেখানে গুরুত্বপূর্ণ সিমটম গুলোকে ত্যাগ করে দিয়ে আমাকে প্রেসক্রিপশন করতে হয়। এই যে প্রেসক্রিপশনটা যেটা, এটাকে বলা হয় পজিটিভ প্রেসক্রিপশন। করার অনেক রকম কৌশল আছে, প্রেসক্রিপশন করার অনেক রকম কৌশল আছে, 9-10 রকমের কৌশল আছে, এক দু রকমের নয়। সেই কৌশলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের কেন্টেড। কেন্টেড হচ্ছে জেনারেল টু পার্টিকুলার। এরকম অনেক আছে। এখানে পজিটিভ ফ্যাক্টরের উপর এটা করা হয়েছে। এই যে কেসটা যেটা আছে, এই কেসটাকে আমার মনে হচ্ছে মানিকলাল স্যার এটা দেখেছেন, মানে কেসটাকে সেই কুকুরের কেসটা, সেই ছেলেটার সঙ্গে কি পরিচয় আপনার হয়েছিল কিনা আমি জানি না, লিখে দিন, মুখে বলবেন না, মনে হচ্ছে হয়েছিল। সেই কুকুর কামড়ানোর পেশেন্টটা এখনো পর্যন্ত আজকেও আমার কাছে ওষুধ নিয়ে গেছে। পেশেন্টটা হচ্ছে চিপ কমপ্লেন, যেটা চিপ কমপ্লেন হচ্ছে তার সেক্স একদম নেই, শুধু এইটুকু বললে ভুল হবে, তার পেনিসটা তার ভেতরে ঢুকে গেছে। মানে এরকম, মানে বাপের জন্য এরকম আমি খুব কমই পেয়েছি জীবনে, আর দু একটা পেয়েছে, পেনিস ঢুকে গেছে মানে পেচ্ছাপ করতে গেলে তাকে টেনে বার করে পেচ্ছাপ, মানে এইরকম মানে ঘটনা, মানে আর কি এক্সপিরিয়েন্স করা ভীষণ সমস্যার ব্যাপার। এই যে পেশেন্টটা যেটা, এই হিস্ট্রিটা একটু আমি বলে দিই আগে, এই হিস্ট্রি গুলো কিন্তু এখানে প্রেসক্রিপশনে কাজে লাগবে না, পরে কাজে লাগতে পারে, কিন্তু সে লাগার সুযোগ আমি আজও পাইনি, আমি আজও পাইনি। এখন বর্তমানে তার সেক্সটা নর্মাল, কিন্তু পেচ্ছাপের একটা ডাউট আছে, সেটা এখনো পুরোপুরি সম্পূর্ণ পাইনি। এবং সব দিক থেকে সে ভালো আছে, মাঝখানে জমি নিয়ে একটা খুব ঝামেলা হয়েছিল, মানে শরীরে ঝামেলা হতে তার প্রেশার ডেভেলপ করে গেছে। যাই হোক, আমি তাকে প্রেশার তো আলাদা কোনো ওষুধ দিইনি। হ্যাঁ, তারপরে ওই ওই প্রেশারে এই যে ওষুধ দেওয়ার পর প্রেশার এখন দিচ্ছি, পেটের আছে, মানে রিপিট করেছি ওষুধটা, রিপিট করেছি। তো ওটা টেস্ট একটু শোনার আছে, এবং যে কথাটা আজকে বলবো, যা প্র্যাকটিস অফ মেডিসিনে কোনোদিন পাবেন না, এরকম একটা কথা বলবো। এই কেসটা হচ্ছে কি, যে তার বাবার হচ্ছে অ্যাজমা, অ্যাজমা আছে, এবং তার গ্র্যান্ডফাদারের অ্যাজমা আছে। হ্যাঁ আছে, তার ওয়াইফের ফ্যামিলিতে সুগার তিনখানা আছে, ওয়াইফের ফ্যামিলিতে সুগার তিনখানা আছে এবং অ্যাজমা আছে একটা। এই ওয়াইফের ফ্যামিলিটাকে আমরা নেই, যখন আমরা একটা ছেলের যখন তার বাবা মায়ের বংশটা নেবো, ওয়াইফেরটা নেবো, কেন নেবো? যদি আমরা কেন্টের যদি আমরা ইয়েটা পড়ি, মায়াজাম যদি পড়ি, সিক্রেট মায়াজাম যদি পড়ি, ওইখানে কিন্তু কেন্ট একটা জায়গায় বলছে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে যে যে স্টেজে যে রকম আছে সেই স্টেজে ট্রান্সফার হবে, তো সেখানে যে ডমিনেন্ট হবে সে ট্রান্সফার করবে, আর যে কম হবে ডিসিপ্লিন সে নেবে। তাহলে এইখানে সেক্সুয়ালির মধ্যে কি ইয়ে হয়, ওই মানে শুধু সোলাস ইয়ে ওই গনোরিয়া বা এইডস এসব যে ট্রান্সফার হয় শুধু তাই না, এই সোরাস প্লি সাইকোসিস তিনটেই কিন্তু ওখান থেকে ট্রান্সফার সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে। সেক্সুয়াল কন্ট্যাক্ট ধরে হ্যারিম্যান কিন্তু বলেছেন, সেটা হচ্ছে কি যে গনোরিয়া বা সিফিলিসের কথা বলেছে। এখানে তো গনোরিয়া সিফিলিসের ব্যাপারটা নয়, এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সোরা ওর মধ্যে দিয়ে ইয়ে হয়, যেটা হ্যানিম্যান বলেন নাই। কেন সোরার কথা বলা হবে, কারণ সেক্সুয়ালিতে একটা প্রেজার আছে তো। হ্যাঁ, একটা ভলাপচাস ইয়ে আছে তো, একটা আনন্দ আছে তো, ফলে একটা এই যে জায়গাটা যেটা, এটা তো সোরা ছাড়া সম্ভব নয়। এবং এই ধরনের এই ইয়ে গুলো নেয়া, এটা হচ্ছে তপন গাঞ্জিলার কাছে আমি শিখেছি, তার আগে কোনো ইয়েতে পাইনি, মেটেরিয়াল পাইনি, এই অর্গানলে পাইনি। তখন স্যার বলেছিলেন, আমি তার উত্তরটা আমি যেমন জিজ্ঞেস কেন বলে, এর উত্তর আমি তোকে দেবো না, তুই কেন্টের মায়াজাম পর, স্যার স্যারের স্বভাবই হচ্ছে কোন জায়গায় আছে বলবেন। এটা আমার বিরক্ত রাগের কারণ হলো, আজ বুঝি স্যার ঠিকই করেছেন, আমারই ভুল ছিল, কারণ সেই স্যারেরাই জনপ্রিয় হয় যারা টিপস দেয়।
আর আমার তো জনপ্রিয় হওয়ার কোনো প্রয়োজন আমি কোনোদিন তাগিদ অনুভব করিনি, আমার পক্ষে ওটা প্রয়োজন। কিন্তু আমাদের তাহলে কি করতে হবে, এই আমি তবু তো সিফিলিস বলে দিলাম, আমাদের স্যারের থেকে একটু সুবিধা করে দেবো, তাহলে ব্যাপার হচ্ছে করবে না, করলে পরে বুঝতে হবে যে কিসের জন্য দরকার, এবং এটার উপর অনেক সময় প্রেসক্রিপশন হয়ে যায়। যদি আমরা বুঝতে পারি সাইকোসিসের যে ইয়েগুলো মানে কি প্রভাবগুলোকে যদি আমরা চিনতে পারি বুঝতে পারি, তাহলে এখান থেকেও প্রেসক্রিপশন করতে আমি দেখেছি স্যারকে। বা আমিও অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমি অবশ্যই এটাকে গ্রহণ করেছি, ফলে এটা না করার কোনো কারণ নেই। এটা একটা গেল। মায়ের সাইডে যেটা যে মাসির টিভি ছিল, মাসির টিভি ছিল, আর মা সম্পর্কে যেটা হচ্ছে মা হচ্ছে দুচোখ, মানে মা দুচোখও এই কথাটা বেশ জোরের সঙ্গে সে বলেছে, এবং জোরের সঙ্গে বলেছে মানে এটা বেশ কষ্টের সঙ্গে বলেছে মা দুচোখ। হ্যাঁ, এবং তার একটা বোন মারা গেছে, হ্যাঁ জন্মের 1 মাস পরেই মারা গেছে। এই জন্মের 1 মাস পরে এই যে মারা গেছে, এই যে একদম টিন এজে যে মারা গেছে, এই মারা জায়গাগুলো জেনারেলি মোর অরলেস কিন্তু সিপিটি স্টিগমার জন্য, সিপিটি স্টিগমার জন্য হয়, এটা একটা ব্যাপার। এইবার হচ্ছে কি, এই ছেলেটার ছোটবেলার হিস্ট্রি যদি আমরা দেখতে পাই, রিকেট টাইপ, রিকেটের মতো হয়েছিল, ও রিকেট টাইপ কথাটা বলেছে। আমার রিকেট টাইপ ডাক্তার তো এরকমই বলেছিল, আমি তো রোগা হয়ে গেছিলাম, হাঁটতে পারতাম না, ই করতে পারতাম না, ইত্যাদি ইত্যাদি। এইবার এই যে পেশেন্টটা যেটা রিং ওয়ার্ম ছিল, সে ট্রেন অ্যাপ্লিকেশন করেছে, এবং একটা ব্যাপার হচ্ছে কি যে সে কিন্তু এই সেক্সুয়াল পাওয়ারটা টোটালিতে চলে গেছিল। তা এই সেক্সুয়াল পাওয়ারটা চলে যাওয়ার জন্য সে কি করেছিল, বিভিন্ন অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক করেছে, কিছুই হয়নি, হোমিওপ্যাথি করেছে কিছুই হয়নি, বরঞ্চ যত চিকিৎসা করেছে তত খারাপ হয়েছে। যখন সে চিকিৎসা শুরু করেছিল তখন কিন্তু তার সেক্সুয়াল পাওয়ার ছিল, কম ছিল, ডে বাই ডে এরকম তার ইয়ে হয়ে গেছে। আমার কাছে যখন বলছে তখন সে কাঁদছে যে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তো এই যে কেসটা যেটা আছে, এখানে হিস্ট্রি নিতে একটা জিনিস পাওয়া গেল, সেটা হচ্ছে যে ডগ বাইটের একটা হিস্ট্রি আছে। এই ডগ বাইটের হিস্ট্রিটা যখন জানা গেল, এবং ডগ 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 বাইটের হিস্ট্রিটা জানার পর তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি ভ্যাকসিন নিয়েছিলেন, বলছে একটা ভ্যাকসিন নিয়েছিলাম, কিন্তু তারপর আমার র্যাশ বেরিয়ে যেতে আমি আর নেই। তা কুকুরটা কি পাগল ছিল, আমি বলতে পারবো না, কুকুরটা তো দীর্ঘদিন বেঁচে ছিল, তারপর দীর্ঘদিন বেঁচে ছিল, ওই বাড়িরই কুকুর, পাগলের ইতিহাসও নাই, এরকম একটা ঘটনা। পেশেন্টের যেটা মূল ঘটনা, যেটা দুটো হচ্ছে তার কমপ্লেন, একটা সেক্স তার নেই, ওই যে বললাম যে একদম পেনিস একদম ভেতরে ঢুকে গেছে। আমি ভাই প্রথমে বিশ্বাস করতে পারবো, ডাক্তারবাবু আপনি বিশ্বাস করবেন, আমি সত্যি বলছি আপনাকে, টেনে তুলে তাকে পেশাব করতে হয়, কি কি ভয়ঙ্কর অবস্থা চিন্তা করতে পারা যায়, সাধারণত শীত লাগলে বা ইয়ে হয়ে গেলে পরে এরকম হয়ে যায়, কিন্তু তার তো এটা সব সময় হয়ে আছে, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে কি, তার পেচ্ছাপ তো তার হয়, পেচ্ছাপ একটা ধাক্কা মারে, ধাক্কাটা এত জোরে মারে মাঝে মাঝে যেন টাল খেয়ে যায়, এরকম একটা ব্যাপার, এরকম একটা ধাক্কা আছে। এবং এই ধাক্কাটা যদি এই সেক্সুয়াল একটার সময় যদি মারে, ব্যাস ও পুরো সেক্স চলে গেল, সঙ্গে সঙ্গে চলে যাবে সব। এমনিও পেচ্ছাপ করতে গেলে ও সব চিন্তায় ধাক্কাটা কত মারে, ওই জন্য একটু সতর্ক হয়ে পেচ্ছাপ করে। হ্যাঁ, ও এমনি বসে বসে করে, বেশিরভাগই বসে করে, দাঁড়িয়ে করতে শ্বাস পায় যদি টাল ফাল খায়, তাহলে এই পেচ্ছাপের ধাক্কাটা কিন্তু এক ব্রিথিং টেস্ট হয়েছে, ইউরোলজিস্ট দেখেছে, ইয়ে করেছে, কিছুই পায়নি। তা আমাকে যেটা বলছে যে আমার কিন্তু মেমোরি ভালো ছিল, কিন্তু আমার এখন মেমোরি মোটেই ভালো নেই, কাকে ব্যবসা করে, তো কাকে কে হয়তো টাকা আমি পাই, সে আমার টাকা দিয়ে গেছে, আমি বলে কি তুমি টাকা দিলে না, বলে অমুক দিন দিয়ে গেছি, দেখো ওই খাতা লিখেছো, তা খাতা খুলে দেখছি হ্যাঁ সত্যি সে দিয়েছে, এরকম করে দু একজনের সঙ্গে ঝগড়াও হয়ে গেছে, মানে আমার একদম মনে থাকছে না, ডাল নেই সব মেমোরি। এবার আমি একটা জিনিস জানতাম, এবং আমি ওই যে প্রেসক্রিপশন গুলো যেটা দেখলাম, হোমিওপ্যাথি প্রেসক্রিপশন যেগুলো দেখেছি সবগুলোই কিন্তু কোয়াক নয়, সবগুলোই কি কোয়াক নয়, যদি সবগুলি কোয়ালিফাইড ডাক্তার, কিন্তু সবগুলো কোয়াক নয়, কোয়ালিফাইড কোয়াকের সংখ্যা বেশি হলো, মানে আর কি অরিজিনাল ডাক্তার 2-3 জন ছিলেন, তারা কিন্তু একটা ওষুধ দিয়ে 3 মাস 4 মাস ওয়েট করেছেন, ওয়েট করে পার নেই, তখন পরবর্তী ওষুধ দিয়েছেন, আসলে কোনো ওষুধেই কোনো রেসপন্স নেই। হ্যাঁ, সেটা সেই অ্যালোপ্যাথি বলুন, আয়ুর্বেদিক বলুন, হোমিওপ্যাথি বলুন, নাথিং রেসপন্স, নাথিং রেসপন্স, এরকম কিন্তু মানে খুব রেয়ার পাওয়া যায়, কোনো ওষুধে কোনো রেসপন্স নেই,
এটা তো অসম্ভব ব্যাপার, আমি রীতিমতো ঘাবড়ে গেছিলাম। তো যাই হোক, তাই ডাল মেমোরির কথাটা যখন বললাম, হ্যাঁ, তারপর তার হচ্ছে যে কোনো জিনিস হচ্ছে যদি মনে করতেও যদি পারে সেটা একটু দেরিতে হয়, এরকম ছিল না, খুব তীক্ষ্ণ বুদ্ধি ছিল, মনে রাখতো খুব ভালো। তাহলে এটা তো একটা তার সিকনেস। আমি এবার জিজ্ঞেস করে করে বার করলাম, যেটা ও বলছে যে কুকুর কামড়ানো 10-12 বছর পরে তার হয়েছে, এটা আমাকে বলেছে। তো এখানে কি বলছে, ডাল মেমোরি ডিলেট ইন মেমোরাইজ আফটার ডগ বাইট সিন্স 12 ইয়ার্স, 12 বছর পর থেকে এটা তার হচ্ছে। তো আমার কাছে এসেছে যখন তখন তার 25 বছর, 35 বছর। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এইটা হচ্ছে, আমি আমি জানতাম যে এটা আমার আমার অবজারভেশন না, ডাক্তার জেন কাঞ্জিলার অবজারভেশন। জেন কাঞ্জিলার বলছেন এক জায়গায় যে পাগলা কুকুর শুধু নয়, সুস্থ কুকুর কামড়ালেও জলাতঙ্ক হতে পারে। একদম পুরো প্র্যাকটিস অফ মেডিসিনের চিন্তা ভাবনাকে ধূলিসাৎ করে দিয়ে তিনি এই ধরনের কথা তিনি বলেছেন, এবং সেটা আমরা শুনেছি তার ছাত্রের কাছ থেকে। বলছি অনেকে বাচ্চারা এই কুকুরে জিভ চাটে, অনেক বাচ্চা এরকম বাচ্চাদের মধ্যে আমরা দেখেছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে কুকুরে কামড়ানোর পরে এই 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 এইটা আমাকে এই যে এই যে কেসটা যেটা আছে, কুকুরে কামড়ানোর পরে একটা কাশির কেস হয়েছিল, এই কাশির কেসটা আমি বলছি, না বললে কিন্তু জিনিসটা বুঝতে পারবে না যে কেন আমি এই জিনিসটা বলছি। একটি ছেলে তাকে কুকুরে কামড়েছে, কুকুরে কামড়ার পর যথাযথ সে ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন নেওয়ার 2-3 মাস বাদে তার ঠান্ডা লেগে জ্বর হয়, জ্বরের পর থেকে তার কাশি শুরু হয়, কাশি বাড়তে বাড়তে চরম আকার নিয়েছে। এবং এক যখন স্পেল যখন আসে তখন সে মানে বেঁকে যায় এরকম একটা ব্যাপার। এবং এই হসপিটাল গুলোতে ঘুরে ঘুরে কোনোভাবে কিছু করতে পারছে না, গরিব মানুষ কি করবে। এবং এই যে স্পেলটা আবার কয়েক ঘন্টা খুব ভালো থাকছে এরকম আছে, তবে জেনারেলি রাতের দিকে বেশি হয়, রাতের দিকে হয়, দিনের বেলাটা তুলনামূলকভাবে বেটার। ছেলের লেখাপড়া সব বন্ধ, ওইরকম কাশি হলে পরে স্কুলে তো তাকে যেতে দিচ্ছে না। তা সেই পেশেন্টটা কপাল গুনে আমার পাল্লায় পড়েছে। তা আমার পাল্লায় পড়ার পর আমি সেই আমি ওই জেন কাঞ্জিলার কথাটা আমি জানতাম। তা ওই কুকুর নিয়ে ইয়ে গল্প করতে করতে ওর কাছ থেকে যেটা জানা গেল, ওই বাচ্চা কুকুরকে নিয়ে ইয়ে করছিল এবং ওই খেলা করতে করতে তার দাঁত পচে গিয়ে রক্ত বেরিয়ে গেছে, স্বীকার করেছে, কিন্তু বাড়িতে বাবা মাকে বলেনি ভয়, আমার কাছে স্বীকার করে বাচ্চা আছে, কাকু বলবে না, আমি তোমাকে সত্যি কথা বলবো। তো এই যে বললো যেটা, আমি আর চোখ বুঝে কিছু করলাম না, তাকে লাইসিন দিলাম, লাইসিন আমি 200 দিয়েছি। এগুলো করলে পজিটিভ প্রেসক্রিপশন বলে বলো, পজিশনের উপর ভিত্তি করে, হ্যাঁ, এটা একটা মেথড। কিন্তু তাকে যখন আমি ওটা দিলাম, দিয়ে আমি বললাম যে কিরম জানাবো, তা কি হলো, কাশি রাতের দিকে হয়, তো ওই ও দুপুরবেলার দিকে ওষুধটা খেয়েছে, সন্ধ্যাবেলা থেকে তার কাশি শুরু হয়েছে, মানে কাশি এরকম কাশি তার মানে কি সেই প্রথম দিকে এরকম 2-1 দিন হয়েছিল, মানে যেন তাকেও ছাড়িয়ে গেছে, বাড়িতে কান্নাকাটি রোল উঠে গেছে, কান্নাকাটির রোল, মানে কি কি করবে ভেবে পাচ্ছে না। আমাকে তার বাবা ফোন করে কাঁদছে, ওরা আমার ছেলেটা মরবে এরকম ব্যাপার, কাশিতে তো মরবে না, তা তুমি এক কাজ করো তাহলে আপাতত তাহলে কোনো এমার্জেন্সি কিছু দেখাও। তো তখন বলছে যে আমাদের পাশের যে নার্সিংহোম সেটা নিল না, সে বলে হসপিটালে ইয়ে করতে। তা যাই হোক, তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, নিয়ে নিয়ে হসপিটালের কাছে গিয়ে যখন পৌঁছেছে তখন তার ছেলে ঘুমিয়ে গেছে। তা আমাকে ফোন করবো যে ডাক্তারবাবু ছেলে তো ঘুমিয়ে গেছে, এই সময় তো ঘুম হয় না। আমি এখন ভাবছি যে এটা কি ওষুধের জন্য ঘুম হলো, না কাশির চোটে ক্লান্ত হয়ে ঘুম হলো, মানে যদি ডাক্তারের এই ধারণা গুলো করা খুব খুব মুশকিল, কারণ আমরা ভুল করলে তো আমাদের গালাগালি খেতে হবে। তা আমি তখন জিজ্ঞেস করলাম যে ওকে ইয়ে কিছু খাইয়েছেন, সন্ধ্যা থেকে কিছু খাইয়েছেন, বলছে যে না কাশিতে কি খাবে, ও কিছু খেতে পারে। আমি ঠিক আছে ওকে বাড়িতে নিয়ে আসুন, যদি রাত্রিবেলা হয় তাহলে হসপিটালে নিয়ে যাবেন, না নিয়ে যাবে সে এটা রাত্রিবেলা তাকে খাওয়াতে পারে, সে 2-1 বার ডেকে রেগে মেগে আবার ঘুমিয়ে পড়েছে, ঘুম তার যাচ্ছে। পরদিন সকালবেলা তার বাবা উঠে বলছে ও কাশিটা কিন্তু আর। তাহলে এখানেও কি হয়েছিল, এই যে লাইসিন দিয়েছিলাম 200 দিয়েছিলাম, একটা ডোজ দিয়েছিলাম,
মানে দানা দিয়েছিলাম, কিন্তু ঘটনাটা হচ্ছে কি যে এখানে ডোজটা যদি আমি ফেলে দেওয়ার ডোজ দিতাম বেশি দশে, তাহলে এই অ্যাগ্রেশনটা হতো না, বা জলে পরিবর্তন করে যে জীবে ঠেকানো তাহলে হতো না। তা এইরকম ভুল তো আমরা করি, না বুঝেও করে ফেলি। তবে এই যে কেসটার হিস্ট্রি আমার ছিল, আমার ওই মাথায় ছিল, ওর থেকেও এরকম করে যে লাইসেন্স সেখানে কাজ করতে পারে, মানে এটা তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকলে সম্ভব না। তা তারপরে আমি কি করলাম, এই কেসটাকে আমি হাতে নিলাম। এখনো পর্যন্ত পেশেন্টটা আছে, আজকে ও শুনিয়ে গেছে সেক্সুয়াল পার্টটা তার দারুণ ভয় পেয়েছে, দারুণ ভয় পেয়েছে। আজকে বলছে ডাক্তারবাবু আমার ওই ধাক্কা মারাটা সারি দেন। আমি ধাক্কা ধাক্কাটা এখন প্রায় নেই, মানে স্বাভাবিকভাবেই সে পেচ্ছা করে, কখনো কখনো ধাক্কা মারে। আর সবচেয়ে মুশকিল ধাক্কা মারলে তার সেক্সের সময় ধাক্কা মারে, সেক্স ঘুরে যায়। তো বলছে যে ওই ধাক্কাটা আমার চলে গেলে ডাক্তারবাবু আমি নতুন জীবন পাবো। ওই আমি তো চেষ্টা করছি, এখন লাইসেন্স 010 চলছে, 010 চলছে। ওকে কিন্তু আমি প্রথমে 50 মিলিসিমাল না সেন্টিসিমালে করেছিলাম, তার পরবর্তীকালে আমার চেম্বার চেঞ্জ হয়ে যাওয়ার জন্য সেখানে সেন্টিসিমাল আমার নেই। 20-12-16 থেকে শুরু করবে, 20-12-16 স্টিল না আমার পেশেন্ট। এবং এই পেশেন্টটা কিন্তু লাইসেন্স যখন দেয়া হলো একের পর এক, তার সেক্স ইম্প্রুভ করলো, প্রচুর স্কিন ডিজিজ বেরিয়েছে, প্রচুর ভুগেছে, 8-9 মাস ভুগেছে, প্রচুর ভুগেছে। তারপরে ভুগে যাওয়ার পর যখন সে সেক্স এর পার্ট ডেভেলপ করতে শুরু করলো, এ হয়ে গেল, তখন শুধু একটা কথা বলছে, আমি আপনি তো বলেছিলেন একটু বেরোলে সব সেরে যাবে, আমার ওই ধাক্কাটা সারছে না। সত্যি এর উত্তর আমার কাছে নেই, আমার কাছে এর উত্তর নেই। আজকেও সে বলছে এইটা যদি সারিয়ে দেন ডাক্তার হয়ে নতুন জীবন পাবো। আমি এখন কিরকম বলে, এখন বেশিরভাগ সময় একটু স্লাইড মারে, জোরে খুব একটা মারে না, কিন্তু কখনো কখনো দু একদিন একটু জোরে একবার দুবার মেরে আবার ওটা মারলে আমি যেন পেচ্ছাপ করতে গেলে ভয় পাই, জানেন তো আমার ভয় এই মিনি ধাক্কা মারে, সবসময় যে ধাক্কা মারে তা নয়। কিন্তু এই যে পেশেন্টটা, যেটা এখানে পেশেন্টটাকে আমি লাইসিন দেওয়ার পেছনে কারণটাই বলছি, যে কোনো মেডিসিন তার রেসপন্স করে না, তাহলে তাহলে এই যে কোনো মেডিসিন অ্যালোপ্যাথি দিল আয়ুর্বেদিক দিল, কোনো মেডিসিনে কোনো রেসপন্স করে না, অথবা সাময়িক রেসপন্স তো করা উচিত ছিল, কারণ এরা স্পেসিফিক অর্গানের জন্য স্পেসিফিক ওষুধ এরা দেয়। আমাদের মতো তো ওষুধ দেয় না, আমরা যাই করি না কেন, আমরা যাই করি না কেন, সেন্টারে আগে যাবে, সেন্টার থেকে বিতরণ হবে। সে আপনি কনস্টিটিউশনাল মেডিসিনই দেন বা সোকল শর্ট ড্রাগ বা ছোট ড্রাগ যাই দেন না কেন, আমাদের কিন্তু অন্যতা হওয়ার তো কোনো রাস্তা নেই, কারণ আমাদের সিস্টেমটাই তো তাই। তাহলে এই যে কেসটা, যেটা এর কি কি প্রবলেম ছিল, ইজাকুলেশন কুইকলি, কয়েশন ডিউরিং, কয়েশন ডিউরিং মানে কয়েশন হয়ে একটা দুটো ধাক্কা মারলি পেস ফিনিশ বেরিয়ে যেত, এটাও একটা প্রবলেম ছিল। আরেকটা ব্যাপার ছিল কি, তার পেচ্ছাপ করে আসার পর আবার পেচ্ছাপ হতো, দুবার তিনবার গিয়ে হতো, সে গিয়ে কয়েক কয়েক ফোঁটা হলো, হওয়ার পর তারপর বন্ধ হতো। বলে কি বলবো ডাক্তারবাবু, একটা পাবলিক ইউরিনে আমি ধরুন পেচ্ছাপ করে আসলাম, আবার 1 মিনিট বেরিয়ে যে 1 মিনিট কি 1 মিনিট হাঁটা শুরু করছে, আবার শুরু হলো, তখন ওখানে গেলে লোকে মুখ তাকায়, জানেন তো আবার কি করতে এসছি। তো বলে কি লজ্জার ব্যাপার, কি বলবো আপনাকে, এরকম একটা ব্যাপার। তা তার মূল ইয়েটা ছিল, দেখুন তার গ্যাস হতো, মানে ফুলকপি খেলে গ্যাস হতো, তার মধ্যে ইয়ে আছে, হ্যাঁ পেঁয়াজ খেলে তার কিন্তু সেক্সের পাওয়ারটা কমে যেত। এটা যখন সে ভালো সুস্থ যখন ছিল তখন সে বলছে পেঁয়াজ খেলে আমার এটা কমে যেত। আর জিভের মধ্যে একটা আলসার ছিল, দীর্ঘদিন ধরে আলসার ছিল, সেটা কোনো ট্রাভেলস দিচ্ছিল না। হ্যাঁ, এবং তার খুব দয়া মায়া আছে, সিম্প্যাথিক, খুব সিম্প্যাথেটিক, এবং ফাস্টিডিয়াস, ফাস্টিডিয়াস মেয়ের এটা পর্যন্ত খায় না, মেয়েকে অথচ খুব ভালোবাসে, মেয়ের এটা খায় না। তা এই যে মেয়ের এটা খায় না, এটা ফাস্টিডিয়াস কি করে বলবো, পেশেন্ট বলে আমার ঘেন্না করে, ঠিক এই কথাটা বলবে, তখন বুঝতে হবে এটা ফাস্টিডিয়াস। সিম্প্যাথেটিক আছে, তাহলে দেখুন আমি যদি ওই দিক থেকে যদি বিচার করি, তাহলে কিন্তু আমি কিন্তু কখনোই লাইসেন্স দিতে পারবো না। কিন্তু এই যে পজিটিভ ফ্যাক্টরটা দেখে যে ডাল মেমোরি, এই জায়গাটা ছাড়তে পারছি না, দ্বিতীয় নম্বর হচ্ছে যে, তৃতীয় নম্বর হচ্ছে কোনো ওষুধে কাজ করছে না, যেখানে স্পেসিফিক মেডিসিন অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক সেক্সুয়াল ইয়ের ক্ষেত্রে স্পেসিফিক অর্গানে কাজ করে, সেখানে কোনো রেসপন্স করছে না, দিন বাই দিনের পর দিন ডিটিউরিয়েশন, হোয়াট ইজ দ্য ম্যাটার, এখানে সামথিং কিছু ম্যাটার আছে যেটা ব্লক করছে। এবং যে পেশেন্ট, যে ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার মানে আর কি ভালো ডাক্তাররা যারা দেখেছে, কোয়াক ডাক্তারের কথা বলছি না, হ্যাঁ তাদের মধ্যে 2-3 জন আছে দেখছি, তারা রীতিমতো ইয়ে, আমি জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ অনেকক্ষণ সময় দিয়ে দেখেছে,
অনেকক্ষণ সময় দিয়ে দেখেছেন তিনি সিলেকশন করেছেন, আমার এখনো মনে হচ্ছে লাইট করিয়া পেয়ে নেব একজন দিয়ে 4 মাস 5 মাস ওয়েট করেছে কিন্তু কোনো রেসপন্স নেই, বলছে আমি যত ওষুধ খাচ্ছি তত খারাপ হচ্ছে এবং এখন এই অবস্থা এসে যে পেছন দিকে ঢুকে গেছে, পেছা করে টেনে বার করতে, এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্য, এটা কারো সামনে ও বলতে চায় না, ওটাকে এড়িয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে তার হিস্ট্রি। এইবার হচ্ছে কি, তাকে এই যে দেওয়ার পরে এই কার্সিনোজেন, এই কার্সিনোজেন বলছে এই লাইসিন দেওয়ার পরে ডে বাই ডে ইম্প্রুভ করেছে, এখন তার হেলথটা ইম্প্রুভ করেছে অনেকটা, দেখেছে ছেলেটাকে, তখন রোগা ছিল আমাকে যখন এসেছে, হেলথটা ইম্প্রুভ করেছে, সিক টু হেলথ যে যে ব্যাপারটা যেটা এটা কিন্তু তার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, এখন বাকিটা আরেকটু সেরে গেলে আমিও মাছি। হ্যাঁ, তখন এই যে কেসটা, এই কেসটা আমি জুনিয়রদের সামনে বললাম এবং আপনারা এই কেসটা নিয়ে ভাবুন, এই কেসটার মধ্যে বেশ ইন্টারেস্টিং একটা মোচড় আছে, আপনারা ভাবুন এবং ভবিষ্যতে যদি আমাদের এই দর্পণের এই বক্তব্য যদি ভালো লাগে আপনারা এটাকে ইয়ে করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনে আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। তা আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয়তু হ্যানিম্যান, জয়তু অমিত। স্যার কি কোনো প্রশ্ন করতে পারবো?